WBCS previous year question 2019 with answer. Seats are for West Bengal student. এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও আরো পেতে. The word beligerated means beligerated মানে অবরুদ্ধ করা. Belligerated মানে ছোট করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা. বেনিফিটেড মানে উপকৃত হওয়া. ট্রাবল মানে ঝামেলায় পড়ে যাওয়া. ইরিটেটেড মানে বিরক্ত করা. তাহলে যেহেতু বিলিগারেটেড দেওয়া আছে অবরুদ্ধ করা অর্থাৎ ঝামেলায় পড়ে যাওয়া. সঠিক উত্তর হবে ট্রাবল্ড. ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অব দ্য ওয়ার্ড. এই ওয়ার্ডের সিনোনিম বার করতে হবে. ইনডিফেটিগেবল ইনডিফেটিগেবল মানে হচ্ছে অক্লান্ত. টায়ারলেস মানে অক্লান্ত. ইন্ডোমেটিটেবল মানে উদ্যম. আনহ্যাপি মানে অসুখী. ইনকম্পিটেবল মানে বেমানান. তাহলে যেহেতু এখানে সিনোনিম চেয়েছে তাই সঠিক সিনোনিম হবে টায়ারলেস মানে অক্লান্ত. দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু. একজন ডিটেকটিভ হঠাৎ ড্যাশ একটা ইউজফুল ক্লু পেল. ফিল ইন দ্য রাইট ফেসাল ভাব বসাতে হবে. গিভ ইন মানে দিয়েছি. একটা ক্লু দিয়েছি না এটা এখানে হবে না. কেম অ্যাক্রস মানে হঠাৎ পেয়ে যাওয়া. হ্যাঁ এটা হতে পারে. ফিল আপ মানে পূরণ করা. না একটা কোনো ক্লু এখানে পূরণ করা হয়নি. আর ফিল ডাউন মানে নিচে পড়ে যাওয়া. এটাও হবে না. তাহলে সঠিক উত্তর হবে কেম অ্যাক্রস. হঠাৎ একটা ক্লু পেয়ে গেল. সঠিক উত্তর কেম অ্যাক্রস. দ্য ট্র্যাঙ্কুয়েলিটি অ্যান্ড স্যাংসটিটি অফ দ্য প্লেস সুথেট আস. জায়গাটির প্রশান্তি এবং পবিত্রতা আমাদের প্রশান্ত করেছে. তাহলে এখানে স্যাংসটিটি এর মানে হচ্ছে পবিত্রতা. প্রথমে দেওয়া আছে সিকিউরিটি সুরক্ষা. না এটা হবে না. সুরক্ষা নয় হলিনেস বিশুদ্ধতা বা পবিত্রতা এটা হতে পারে. ইকুইনিমিটি মানে সমতা. আর প্লেসিডিটি মানে প্রশান্তি. তাহলে সঠিক উত্তর হবে হলিনেস. কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার. উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট. উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট. উই শুড হ্যাভ গান দ্য মুভিজ লাস্ট নাইট. উই হ্যাভ গান টু দ্য মুভিজ লাস্ট নাইট. তাহলে এখানে বলেছে যে আমরা গত রাতে সিনেমা দেখতে গেছিলাম. তাহলে এখানে আমরা গিয়েছিলাম. উই ওয়েন্ট. সঠিক উত্তর হবে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট. সিলেক্ট দ্য রাইট অ্যান্সার. মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো লেটলি পাস্ট লেট. তাহলে মাই ওয়াচ ইজ 5 মিনিট স্লো হবে. লেটলি বা পাস্ট বা লেট হয় না. 5 মিনিটস স্লো. ফিল ইন দ্য সুইটেবল কনজাংশন. হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড. সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল দ্য ব্ল্যাঙ্ক. আই অ্যাম শিওর. আই ড্যাশ হিম বিফোর. আই হ্যাড মিট উইল মিট. সঠিক উত্তর হবে আই হ্যাভ মিট হিম বিফোর. আমি নিশ্চিত যে এর আগেও তার সাথে আমার দেখা হয়েছে. ফিল উইথ দ্য রাইট অপশান. আই ড্যাশ হিম ফর এ লং টাইম. আই শুড হ্যাভ নোন. আমি তাকে অনেক দিন ধরেই চিনি. তাহলে আই হ্যাভ নোন হবে. আই হ্যাভ
known for long time. I have known for long time. তাহলে সঠিক উত্তর হবে I have known. Which is the correct form of the given sentence? They discussed about the matter. Which is the correct from the given sentence? They discussed about the matter. Option 1. They had discussed about the matter. They should have discussed about the matter. They discussed the matter. The given sentence is correct. এখানে they discussed about the matter. তারা বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। সুতরাং এখানে aboutটা দেওয়ার দরকার নেই। সঠিক উত্তর হবে they discussed the matter. Change the voice of the verb and select the correct answer. The script is being written. Is being এখানে ing আছে। তাহলে দ্য স্ক্রিপ্ট এটা হবে না রাইট দ্য স্ক্রিপ্ট এটাও হবে না দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট এটাও হতে পারে দে হ্যাভ বিন রাইটিং দ্য স্ক্রিপ্ট দে হ্যাভ বিন হয় না সঠিক উত্তর হবে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট দ্য আইডোমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিন্স মানে কি এগ্রি উইথ সামওয়ান টু ট্রিম ন্যাচারাল নয় আই টু আই চোখের সঙ্গে চোখ বেরানো অর্থাৎ এগ্রি উইথ সামওয়ান সঠিক উত্তর হবে এগ্রি উইথ সামওয়ান অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ অর্নিথোলজি কিসের স্টাডি অর্নিথোলজি মানে হচ্ছে পক্ষী বিশারদ তাহলে অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস চুজ দ্য কারেক্ট কারেক্ট প্রিপোজিশন রাম তার সমস্ত রিসোর্সই তৈরি করেছিলেন তাহলে এখানে অ্যাট অফ ফ্রম উইথ তাহলে যেহেতু সে নিজের সব রিসোর্সই তৈরি করেছিলেন তাহলে অফ হবে রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস দ্য ওয়ার্ড নিক্রোফিলিয়া মানে কি নিক্রোফিলিয়া মানে হচ্ছে মৃতদেহ নিয়ে মুগ্ধতা তাহলে দ্য ওয়ার্ড নিক্রোফিলিয়া মিনস লাভ ইনসেক্ট না লাভ চিলড্রেন কাল্টিভেশন অফ নলেজ ফ্যাসিনেশন অফ দ্য ডেড বডিস সঠিক উত্তর হলো ফ্যাসিনেশন উইথ দ্য ডেড বডিস অর্থাৎ মৃতদেহ নিয়ে মুগ্ধতা কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন তাহলে সে হচ্ছে মিট করছে তাকে ট্রেন স্টেশনে তাকে মিট করছে তাহলে এখানে হোয়ার ইউ মিট মি কোথায় হোয়েন হবে না টাইম বলেনি হাউ কীভাবে হবে না ক্যান্ট হবে না সে তো মিট করছে হোয়ার উইল ইউ মিট মি সঠিক উত্তর অপশান সি সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো হি সেভড মানি কনভার্টেড ইন্টু সিম্পল সেন্টেন্স অ্যাজ হি ওয়ান্টেড টু গো ভ্যাকেশন সি সেভড মানি সে ভ্যাকেশানে যেহেতু ঘুরতে যেতে চাইছে সেই জন্যে সে টাকা পয়সা সেভ করছে তাহলে সঠিক উত্তর হবে অপশান এ যেহেতু এখানে সিম্পল সেন্টেন্স চেয়েছে তাই সি ওয়ান্টেড টু সেভড মানি ফর হলে হবে না সি ওয়ান্টেড গো অন ভ্যাকেশন অ্যান্ড থাকলেও হবে না অল দো থাকলে তো হবেই না তাহলে সঠিক উত্তর হবে অপশান এ অ্যাজ সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সি সেভড মানি কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স আরেকবার সিম্পল সেন্টেন্স দিয়েছে প্যানকেকস আর ডিলিশিয়াস বাট নট উইথাউট সিরাপ প্যানকেকস হচ্ছে ডিলিশিয়াস কিন্তু সিরাপ ছাড়া নয় তাহলে প্যানকেকস আর ডিলিশিয়াস হোয়েন বসলে সিম্পল হবে না প্যানকেকস আর ডিলিশিয়াস ওনলি উইথ হলেও সিম্পল হবে না ইফ সার্ভ উইথ সিরাপ প্যানকেকস আর ডিলিশিয়াস তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার হবে অপশান সি ইফ সার্ভ উইথ সিরাপ প্যানকেকস আর ডিলিশিয়াস অ্যাড এ সুইটেবল প্রেফিক্স ফ্রম অপোজিট ওয়ার্ড ব্যালেন্স একটা প্রেফিক্স বসাতে হবে যার ফলে
এটা সুইটেবল ওয়ার্ড হবে ব্যালেন্সটা। তাহলে নন ব্যালেন্স হয় না, আনব্যালেন্স, ডিসব্যালেন্স, ইমব্যালেন্স। সঠিক উত্তর হবে ইমব্যালেন্স। ফিল উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন্টু অপিনিয়ন। জুরি মানে একের বেশি, তাহলে জুরি ওয়ার ডিভাইডেড, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দ্য ইন দেয়ার ওপিনিয়ন। ওয়াস হবে না, হ্যাভ বিন হ্যাভ হবে না, জুরি একের বেশি, তাই জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশন, লেটস মিট ড্যাশ নেক্সট উইক, লেটস মিট সামটাইমস, সামটাইম, সামটাইম, সামটাইমস। লেটস মিট নেক্সট উইক, তাহলে সামটাইম হবে অপশান বি, লেটস মিট সামটাইম নেক্সট উইক। চুজ দ্য রাইট অপশান টু রিরাইট দ্য সেন্টেন্স, নো সুনার ড্যাশ দ্য সান রাইজেস দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। নো সুনার, নো সুনার, তারপরে কী বসবে, ডিট, ডিট দ্য সান নয়, হ্যাশ, হ্যাশ হবে না, হ্যাড, হ্যাড হতে পারে, ওয়াশ, ওয়াশ ছিল না, হ্যাড। নো সুনার হ্যাড দ্য সান রাইসেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি এ লোড অফ কবলস, এ লোড অফ কবলার্স। হি সেস, সে বলেছে, সে একটা টাইম মেশিন বানিয়েছে, হুইচ ইজ ক্লিয়ারলি এ লোড অফ কপলার্স, লোড অফ কপলার্স মানে মুচি বোঝা। তাহলে সেই আন্ডারলাইন করা জায়গায় কোনটা বসবে, জেনুইন, সে কি সত্যিকারের বানিয়েছে, গ্রেট, খুব ভালো, ননসেন্স, একেবারেই নয়, সিগনিফিকেন্ট। তাহলে এখানে আন্ডারলাইন অপশানে হবে ননসেন্স। হি সেস দ্যাট হি ওয়াজ ইনভেন্টেড এ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি ননসেন্স, অর্থাৎ সে ঠিকঠাক বানাতেই পারেনি। হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো হুইচ ইজ রাইট অ্যান্সার। হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট, লেটার পার্ট, ল্যাটার পার্ট, লেট পার্ট না লেটলি পার্ট। ল্যাটার মানে পরবর্তী, লেটার মানে পরে, লেট মানে দেরি, লেটলি, লেটলি মানে ইদানিং। তাহলে সে কোন পার্টে গেছে, পরবর্তী পার্টে, তাহলে সঠিক উত্তর হবে ল্যাটার। হি এন্টার্ড দ্য হল ইন দ্য ল্যাটার পার্ট অফ দ্য শো হুইচ ইজ রাইট অ্যান্সার, তাহলে সঠিক উত্তর হবে এ ল্যাটার। হি প্রিপেয়ার ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বার, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বসাতে হবে। তাহলে হি হি প্রেফার ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ টু পপুলার নাম্বার, মিউজিক টু, তাহলে সঠিক উত্তর হবে টু। হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস। পূর্ব কলকাতার জলভূমিকে ঘোষণা করা হয়েছে রামসার স্থান হিসেবে। ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার, ভূর, ভূর হলো এক প্রকার বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয়, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1955 সালে। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি কোথায়, কলকাতায় অবস্থিত। কলকাতায় মেট্রো রেল চালু হয়, কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়, কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে। ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে, কয়লা সঞ্চয়ের 80% অবস্থান করছে দামোদর উপত্যকায়। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে, তেলেঙ্গানা পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে 1 জুন 1914। ধনেখালি কী জন্য বিখ্যাত, ধনেখালি বিখ্যাত তাঁত শিল্পের জন্য। তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত, তিস্তা নদীর পশ্চিম ভাগ পরিচিত, তিস্তা নদীর
পশ্চিম ভাগ পরিচিত ডুয়ার্স নামে, তিস্তা নদীর পশ্চিম ভাগ পরিচিত ডুয়ার্স নামে। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে, ম্যানগ্রোভ বনভূমির জন্য। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? ভিতরকণিকা, অলিভ রিডেল, রিডেল কচ্ছপ, দর্মা পাহাড়, বন্য হাতি, কাজিরাঙ্গা, একশিঙ্গ গন্ডার, দোচিগ্রাম এশীয় সিংহ। ভিতরকণিকা, অলিভ রিডেল, কচ্ছপ, এটা ঠিক আছে। দলমা পাহাড়ে বন্য হাতি পাওয়া যায়, কাজিরাঙ্গা একশিঙ্গ গন্ডার, দোচিগ্রাম এশীয় সিংহ, না এটা ভুল। সঠিক উত্তর হবে অপশান ডি। পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? পশ্চিমবঙ্গের রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, মধ্যপ্রদেশ। মিজোরামের মধ্যে দিয়ে গেছে, ত্রিপুরার মধ্যে দিয়ে গেছে, উড়িষ্যা অনেক দক্ষিণে, ওখান থেকে যায়নি, মধ্যপ্রদেশের মধ্যে দিয়েও গেছে। সঠিক উত্তর হলো ওড়িশা। সোলা অরণ্য দেখা যায় হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, সিন্ধু পর্বতে, পূর্বঘাট পর্বতে। সোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ অবস্থিত গোদাবরী আর কৃষ্ণার মধ্যে, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় 0 থেকে 5, 6 থেকে 15, 16 থেকে 64, 16 থেকে 64 বছর মানুষের সংখ্যা বৃদ্ধি। জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? স্বাধীনতা লাভের সময় কোচবিহার জেলাটি ছিল না। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? পশ্চিমবঙ্গের শিক্ষার হার 77.08%। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম। সবথেকে বেশি সর্বাধিক সীমান্ত আছে ঝাড়খণ্ডের সঙ্গে। লাক্ষা দ্বীপপুঞ্জ হলো প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, টেকটনিক দ্বীপপুঞ্জ, পলিগঠিত দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ। নিম্নলিখিত কোন ধরনের বনভূমিরা ভারতে সর্বাধিক দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, পার্বত্য অঞ্চলের আর্দ্র নাতিশীতোষ্ণ, ক্রান্তীয় শুষ্ক, পর্ণমোচী। এর মধ্যে সবথেকে বেশি দেখা যায় ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। মানস সরোবরের কাছে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণী, পীর পঞ্জাল পর্বতশ্রেণীতে, কৈলাস পর্বতশ্রেণীতে, মহাভারত পর্বতশ্রেণী। মানস সরোবর হলো কৈলাস পর্বতশ্রেণীতে। শিলং শহর অবস্থিত, শিলং শহর নাগা, গাঢ়, খাসি, মিকির। শিলং শহর অবস্থিত খাসি পর্বত। ঘড়ির কাঁটা যখন মধ্যরাতে পৌঁছাবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্য লর্ড মাউন্টবেটেন, না এটা হবে না, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, উপরের কেউ নন, রাজেন্দ্র প্রসাদ না জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করেন? কার্জন, এলগিন, লর্ড ডাফরিন। সঠিক উত্তর হল লর্ড ডাফরিন বলেন ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে। সঠিক উত্তর লর্ড ডাফরিন। পাকিস্তান প্রস্তাবটির জনক কে? পাকিস্তান প্রস্তাবটির জনক হলো চৌধুরী রহমত আলী। ক্রিপ্স মিশন প্রস্তাব
একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেক এর মতো এই উক্তিটি কার? এই উক্তিটি করেন মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় অমৃতসরে। নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ। কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, কর্ণাটকের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ফরাসি, সঠিক উত্তর হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন ছিল, অসহযোগ আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন। ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? সূর্য সেন হচ্ছে চট্টগ্রাম হস্তকলা লুণ্ঠন। 1857 সালে মহাবিদ্রোহ কানপুরের সিপাহীদের নেতৃত্ব দেন, কানপুরের নেতৃত্ব কে দিয়েছিল? কানপুরের নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন, স্যার উইলিয়াম জোন্স। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন র্যাডক্লিফ লাইন, স্যার সিরিল র্যাডক্লিফ। স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন, মতিলাল নেহেরু ছিলেন, আর মতিলাল নেহেরু ও সি আর দাস। অপশান সি, মতিলাল নেহেরু ও সি আর দাস স্বরাজ পার্টির। নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসন্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম, অপশান এ ও হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম। বক্সারের যুদ্ধ কবে ঘটে? বক্সারের যুদ্ধ 1764। কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, জাহাঙ্গীর। সঠিক উত্তর হলো জাহাঙ্গীর। ভাস্কো ডাঙ্গামা কবে ভারতে পদার্পণ করেন? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডাঙ্গামা। ফতেপুর সিক্রিতে ইবাদত খানা নির্মাণ নির্মাতা ছিলেন? ফতেপুর সিক্রিতে ইবাদত খানা বানিয়েছিলেন আকবর। মালিক কাফুরের সেনাপতি ছিলেন আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বোধগয়াতে। মিচ্ছকটিকম নাটকটির রচয়িতা, মিচ্ছকটিকম নাটকটা কে লিখেছিল? মিচ্ছকটিকম লিখেছিল শূদ্রক। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন? সমুদ্রগুপ্তের পরের শাসক কে ছিল? চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পরে শাসক ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের লিপি ও বাম্ভী লিপির পাঠ উদ্ধার করেন জেমস প্রিন্সেপ। নিম্নলিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? প্রাচীনতম কৃষিকার্য মেলে হচ্ছে মেহেরগড় সভ্যতা। অক্ষর বিশিষ্ট জোড়া নির্বাচন করো যার মধ্যে মোটা হরফে লেখা মৌলিক জোড়টি কিছু সম্পর্ক আছে। প্রভাটি মানে দারিদ্র, প্রসপারিটি মানে সমৃদ্ধি, মানে এখানে মোটামুটি বিপরীত শব্দ বোঝাচ্ছে। তাহলে লাভ, সরো, ট্রেন, কাঠ, রেন, প্লান্ট, ইন্টেলিজেন্স, স্টুপিডিটি। সঠিক উত্তর হবে ইন্টেলিজেন্স, স্টুপিডিটি। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, আর স্টুপিডিটি হচ্ছে মূর্খতা। একটি নির্দিষ্ট সংকেত পদ্ধতিতে BREAKTHROUGH কে লেখা হয়? EAUHRBRGHKT। সেই সংকেত পদ্ধতি মেনে
distribution distribution কে কি লেখা হবে এখানে লাস্টে gh আছে gh টা দুটো আগে এসে kt আগে gh বসেছে এখানে লাস্টে on আছে on টা লাস্টে দুটো আগে ri আগে on নেই di এর আগে নেই ri আগে on অপশন c आंसर হবে অপশন c আর on লাস্টে আছে এটা তো হবে না তাহলে এই কোডটা যদি এইটা হয় তাহলে এইটার কোড হবে অপশন c নিম্নলিখিত ছকে বিন্দু সংখ্যা 1 থেকে 6 অর্থাৎ একটা ছক্কা আছে নিক্ষেপণ করো যে উপরিভাগে 4 বিন্দু আছে তার বিপরীত দিকে কয়টি বিন্দু আছে 4 এখানে 4 আছে আর পাশে 5/1 হবে না 5/1 এর পাশে এক দুটো হবে না তাহলে এই 4 এর অপোজিটে কি আছে 2 হবে 2 2 হতে পারে তাহলে 3 3 হবে না তাহলে সঠিক উত্তর হবে 2 সঠিক উত্তর হবে 2 এই পাশে 5 আছে 5টা 5 এর সঙ্গে মিলে যাবে একটা হচ্ছে 4 এর এই ডান দিকে পড়বে আর 2 2টা হচ্ছে ওই সাইডে পড়বে তাহলে এখানে চেয়েছে উপরিভাগে 4 টি বিন্দু আছে তার বিপরীত দিকে কয়টি বিন্দু আছে দুটি নিম্নের চিত্রে কতগুলি বর্গ হয়েছে নির্ণয় করো এখানে একটা বড় বর্গক্ষেত্র আছে একটা 2 3 4 5 অর্থাৎ এক এর সঙ্গে এরকম 4 4 করে যোগ হবে অর্থাৎ যে উত্তরটা হবে সেটা একটি বিজোড় সংখ্যা তাহলে এত গোনার দরকার নেই সঠিক উত্তর হবে 15 15 অপশন সি নিম্নের চিত্রে কতগুলি ত্রিভুজ তৈরি হয়েছে প্রথমে একটা বড় ত্রিভুজ একটা তার ভিতরে 2 3 4 5 6 মোট 6টা তারপরে এখান থেকে এই দুটো একসঙ্গে নিয়ে 7 এই একটা নিয়ে 8 এইটা নিয়ে 9 এইটা নিয়ে 10 এটা নিয়ে 11 আর লাস্ট এই ত্রিভুজটা নিয়ে হলো 12 সঠিক উত্তর হচ্ছে 12টা ত্রিভুজ শ্রেষ্ঠ বিকল্প নির্বাচন করো উত্তর হিসেবে প্রশ্ন 81 আর 82 একটি ক্যামেরা সর্বদা ড্যাশ থাকে লেন্স রিলস ফ্ল্যাশ স্ট্যান্ড সর্বদা লেন্স লেন্স না থাকলে ক্যামেরা হবেই না একটি ক্যামেরা সর্বদা থাকে বলেছে তাই উত্তর হবে লেন্স একটি নদী সর্বদা থাকে ডেল্টা ট্রাইবিউটারিস বোর্ডস ব্যাংক তাহলে ডেল্টা সব নদীর বদ্বীপ নাও থাকতে পারে ট্রাইবিউটারিস উপনদী কোন কোন নদীর উপনদী সর্বদা থাকবে এরকম নয় বোটস নদীতে বোট এরকম এটা ঠিক অপশন নয় ব্যাংকস ব্যাংক ব্যাংকস মানে হলো নদীর তীর একটি নদী থাকলে তার তীর অবশ্যই থাকবে বাকিগুলো থাকুক আর না কিছু কিছু ক্ষেত্রে থাকে কিছু কিছু নাও থাকতে পারে কিন্তু সর্বদা একটি ব্যাংকস অর্থাৎ নদীর তীর থাকবেই তিরানব্বই তেষট্টি সাতাশ তিন আসছে উনআশি আটত্রিশ সাঁইত্রিশ চার আসবে সাতষট্টি ষোলো বিয়াল্লিশ কত আসবে পাঁচ ছয় আট না নয় তাহলে এখানে তিরানব্বই তিরানব্বই থেকে তেষট্টি বিয়োগ করলে হয় তিরিশ তিরিশ থেকে সাতাশ বিয়োগ করলে তিন উনআশি থেকে সাঁইত্রিশ বিয়োগ করলে হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে আটত্রিশ বিয়োগ করলে হয় চার সাতষট্টি থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে হয় পঁচিশ পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে হয় নয় সঠিক উত্তর হবে নাইন এক ব্যক্তির কাছে কিছু ছোট বাক্স আছে যেগুলো মোড়কজাতকরণ করতে হবে তিনি যদি দুই তিন পাঁচ বা ছয় করে মোড়ক করেন তাহলে তার কাছে একটি বাকি থাকে যদি তিনি সাতটি করে মোড়ক করেন তাহলে কিছু অবশিষ্ট থাকে না বাক্সের সংখ্যা কতগুলি যা মোড়ক করতে হবে তিন চার পাঁচ বা ছয় দিয়ে এই যে চারটে অপশান আছে একশো ছয় তিনশো এক তিনশো নয় চারশো এগুলো ভাগ করলে এক অবশিষ্ট থাকবে আর সাত দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না অর্থাৎ মিলে যাবে তাহলে এগুলোকে সাত দিয়ে ভাগ করলে একশো ছয় সাতেকে সাত ছেড়ে এটা যাচ্ছে না তিনশো এক চার সাথে আঠাশ তিরিশ দুই এক তিন সাথে একুশ তিনশো একটা মিলে যাচ্ছে আর তিনশো নয় চার সাথে আঠাশ দুই নয় উনত্রিশ চার তিনশো নয় হবে না চারশো তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ
550 হবে না, তাহলে সঠিক উত্তর হবে 301। সঠিক উত্তর হবে অপশন বি 301। নিম্নলিখিত বিষয়গুলিকে সাধারণ থেকে বিশেষ পর্যায়ে সাজাও। অ্যানিম্যাল, ফেলিন, লেপার্ড, ম্যামাল, ভাটিব্রা, ক্যাট। তাহলে এখানে সাধারণ থেকে বিশেষ পর্যায়ে সাজাতে হবে। অ্যানিম্যাল, ফেলাইন, লেপার্ড, ম্যামাল, ভাটিব্রেট, ক্যাট। তাহলে যেহেতু এখানে সাধারণ থেকে বলেছে, তাহলে প্রথমে তো অ্যানিম্যাল হবে। এই চারটে অপশানে প্রথমেই ওয়ান আছে, ওয়ান ওয়ান ওয়ান, এবং লাস্ট অপশান হবে ক্যাট, 6-6। এরপরে কোনটা হবে? এরপরে হচ্ছে মেরুদণ্ডী। তাহলে মেরুদণ্ডী প্রাণী ভার্টিব্রেট, তাহলে এটা হচ্ছে পাঁচে আছে, তাহলে একের পরে পাঁচ হবে, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। প্রথমে হচ্ছে অ্যানিম্যাল, তারপর পাঁচে হবে ভার্টিব্রেট, তারপরে হচ্ছে চার, চারে হবে ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী, তারপরে দুই ফেলাইন, তারপরে তিন লেপার্ড, একদম লাস্টে হবে ক্যাট অর্থাৎ 6 ক্যাট। নিম্নলিখিত শব্দগুলিকে একটি অর্থযুক্ত পর্যায়ক্রমে সাজাও। কনসালটেশন, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। তাহলে সবার প্রথমে কি হয়? ইলনেস। ইলনেসের পরেই তো ডক্টর, ট্রিটমেন্ট এগুলো সব আসে। তাহলে দুই দিয়ে স্টার্ট হবে, অপশান এ আর বিতে দুই দিয়ে স্টার্ট আছে, সি আর ডি হবে না। দুইয়ের পরে তিন, তিন অর্থাৎ ডক্টর, তাহলে প্রথমে ইলনেস, তারপর ডক্টরের কাছে যাওয়া হলো। তারপর এক হবে কি? চার হবে, কনসালটেশন না ট্রিটমেন্ট। প্রথমে কনসালটেশন হবে কি না ট্রিটমেন্ট? ট্রিটমেন্টের আগে তো কনসালটেশন দরকার, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। দুই প্রথমে ইলনেস, তিন ডক্টর, এক কনসালটেশন, চার ট্রিটমেন্ট, পাঁচ লাস্টে রিকভারি। নিম্নলিখিত কোন সংখ্যাগুলি পরস্পর স্থান বিনিময় হলে দেয় সমীকরণটি হবে 8 × 20 / 3 + 9 - 5 = 38। তাহলে এখানে কোন দুটো স্থান বিনিময় করবে দেখতে হবে। তাহলে 3, 9 এই দুটো করে দেখতে হবে, 3, 5 অর্থাৎ তিনের জায়গায় পাঁচ আর পাঁচের জায়গায় তিন। সঠিক উত্তর হবে 3 আর 5, তিনের জায়গায় পাঁচ আর পাঁচের জায়গায় তিন বসালে এখানে 38 আসবে। এ গেটার বি, এ বড় বি এর থেকে, বি গেটার সি, সি এর থেকে বি বড়, এবং সি গেটার ডি। তাহলে কোন সিদ্ধান্তটি নিশ্চিতভাবে ভুল? তাহলে কোনটি ভুল হবে? এখানে এ গেটার বি এটা ঠিক আছে, এ গেটার সি এটাও ঠিক আছে, ডি গেটার এ, ডি সব থেকে ছোটো, এই সিদ্ধান্তটি ভুল। সঠিক উত্তর হবে ডি গেটার এ, এই সিদ্ধান্তটি ভুল, তাহলে উত্তর হবে অপশান সি। যদি লেস চিহ্ন মানে বিয়োগ হয়, গেটার চিহ্ন মানে যোগ হয়, তাহলে সমান চিহ্ন মানে গুণিতক হয়, তবে এস এস মানে বিভাজ্য হয়, তাহলে 27 গেটার 81, এস এস 9 লেস 6 এর মান কত? তাহলে এখানে গেটার আছে, গেটারের জায়গায় বসাতে হবে যোগ, তারপরে 81, তারপরে এস এস এর জায়গায় বসাতে হবে বিভাজ্য ভাগ, তারপরে 9, আর এখানে লেস, লেস মানে বিয়োগ বসাতে হবে, বসালে সঠিক উত্তর ক্যালকুলেশন করে আসবে 30। নিম্নলিখিত পর্যায়ক্রমে কতগুলি তিন আছে যেগুলির পূর্বে 6 অবস্থিত নয়, এমনকি ঠিক পরবর্তী স্থান 9 দ্বারা অনুসৃতও নয়? তাহলে নিম্নলিখিত পর্যায়গুলির মধ্যে কতগুলি তিন আছে যার পূর্বে কোনো 6 থাকবে না, তার পরবর্তীতে 9 থাকবে না? এই একটা তিন আছে, তার পূর্বে 6 অবস্থিত নয়, এমনকি পরবর্তী স্থানে 9 দ্বারা অনুসৃতও নয়, এরকম তাহলে কটা আছে? প্রথমে 3, এখানে একটা প্রথমেই আছে 3, এর আগে 9 আর 6, তাহলে এই একটা হবে, তারপরে 6, 9 এটা হবে না, পূর্বে হচ্ছে 6 রয়েছে, পরে 9 এটাও হবে না, তারপরে 9, 7 পূর্বে 9 রয়েছে, তাহলে পরবর্তীতে 9 বলেছে, তাহলে এই তিনটা হবে 7, 8, 9, তারপরে 3, তার আগে 6 আছে, পরে 9 আছে, হবে না 6, 9 এটাও হবে না, তাহলে সঠিক উত্তর হবে অপশান 2। নিম্নলিখিত অনুক্রমে কতগুলি বিষয় সংখ্যা
আছে যেগুলি তিন বা পাঁচ দ্বারা বিভাজ্য এবং তারপরে বিষম সংখ্যা দ্বারা অনুসরণকৃত এবং তারপর জোড় সংখ্যা দ্বারা অনুসীকৃত। তাহলে সংখ্যাটি তিন বা পাঁচ যে কোনো একটা দিয়ে বিভাজ্য, বিষম সংখ্যা 21 তিন দিয়ে বিভাজ্য এবং বিষম সংখ্যা দ্বারা অনুসীকৃত এবং জোড় সংখ্যা দ্বারা অনুসরণকৃত। তিন পাঁচ দ্বারা বিভাজ্য 45 যেটা বিষম সংখ্যা দ্বারা অনুসীকৃত 21 এবং জোড় সংখ্যা দ্বারা অনুসরণকৃত অর্থাৎ 46। ঠিক একই রকমভাবে 50 যেটা 5 দিয়ে বিভাজ্য এবং বিষম সংখ্যা দ্বারা অনুসরণকৃত এবং জোড় সংখ্যা দ্বারা অনুসরণকৃত, তাহলে এখানে মোট দুটি হবে, তাহলে সঠিক উত্তর হবে 2। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ 2। এখানে একটা বিন্যাস দেওয়া আছে কিছু অক্ষর এবং সংখ্যা দিয়ে। এই বিন্যাসে কতগুলি অক্ষর আছে যেগুলি প্রত্যেকটির পূর্বে একটি চিহ্ন আছে অথবা একটি সংখ্যা দ্বারা অনুসরণকৃত কিন্তু উভয়ই প্রযোজ্য নয়। এই বিন্যাসে কতগুলি অক্ষর আছে, অক্ষর বার করতে হবে কটা, যার পূর্বে একটি চিহ্ন থাকবে অথবা একটি সংখ্যা দ্বারা অনুসরণকৃত হবে কিন্তু দুটোই প্রযোজ্য হবে না। এখানে প্রথমে এই এফটা আছে, এফ এর আগে চিহ্ন পরে সংখ্যা, দুটো একসাথে প্রযোজ্য হবে না, তাহলে এফটা হবে না। কে এর আগে চিহ্ন এস, তারপর পি, পি এর আগে চিহ্ন এস, এম, ইউ, তারপর ই, তারপর কিউ, তারপর টি, এই কটা হবে 1 2 3 4 5 6 7 8 মোট 8। অ্যান্সার হবে 8। মিন শব্দটি কেবলমাত্র কনস্ট্যান্টগুলির পরিবর্তন করে কতগুলি অর্থযুক্ত শব্দ লেখা যাবে, এই শর্তে কনস্ট্যান্টগুলির প্রত্যেকটি স্থান পরিবর্তন করা হবে ইংলিশ বর্ণমালার ঠিক পূর্ববর্তী অক্ষর দ্বারা এবং প্রতিটি অক্ষর প্রতিটি শব্দে কেবলমাত্র একবারই ব্যবহৃত হবে। তাহলে এখানে এম ই এ এন আছে, এখানে কনস্ট্যান্ট কোনগুলো, কনস্ট্যান্ট হলো এম আর এন এই দুটো, তাহলে এম এর আগের অক্ষর হচ্ছে এল, তারপর ই, তারপর এ, এই দুটো ভায়োল, তাহলে এই দুটো সেমি থাকবে। এন এন এর আগের আগের অক্ষর হচ্ছে এম, তাহলে এইটা দিয়ে কটা অর্থপূর্ণ শব্দ বানা যায়। তাহলে এখানে এম এ এল ই মেল, মেল একটি মাত্রই শব্দ বানানো যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে ওয়ান। সঠিক উত্তর ওয়ান অপশান এ। এন ই এস এস এ আর ওয়াই শব্দের প্রতিটি অক্ষরগুলিকে যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে লেখা হয়, যেমন প্রথম ও তৃতীয় অক্ষর একে অপরের স্থানে এবং চতুর্থ এবং ষষ্ঠ অক্ষর দ্বয় একে অপরের স্থানে, সপ্তম এবং নবম অক্ষর দ্বয় একে অপরের স্থানে, তাহলে বাম দিক থেকে সপ্তম স্থানে কোন অক্ষরটি থাকবে? তাহলে এখানে এখানে প্রথম ও তৃতীয় পরস্পরের স্থান বিনিময় করছে, ঠিক একই রকমভাবে চতুর্থ আর সপ্তম একে অপরের স্থানে বসছে, সপ্তম আর নবম একে অপরের স্থান বসছে, তাহলে বাম দিক থেকে সপ্তম স্থানে থাকবে ওয়াই। নিম্নলিখিত শব্দগুলি অভিধানের নিয়ম অনুযায়ী সাজাও। তাহলে অভিধানে এবিসিডি পরপর যেভাবে আসে, প্রথমে এক্সপি, ইপি, ইপি, ইপি করে প্রত্যেকটাতেই আছে, ইপিআই, ইপিআই করে প্রত্যেকটাতেই আছে, তারপরে প্রথমে কোনটা আসবে, ইপিআই, ইপিআই, তারপরে আছে টিএ, তারপরে এসও, তারপরে জিই, তারপর টিও, তারপর এলও। তাহলে প্রথমে হচ্ছে জি, জিটা আগে আসছে সবার, তাহলে অপশান বি আর সি এর মধ্যে একটা হবে, তিন নম্বরটা সবার আগে আসছে, এক বা পাঁচ নয়, তাহলে তিন, তিনের পরে দুই হবে কি পাঁচ হবে, দুয়ে কি আছে, ইপিআই এসও, আর পাঁচে আছে ইপিআই এলও, তাহলে এখানে পরেরটা তিনের পরে আসছে পাঁচ, ইপিআই, আইটা আয়ের পরে এল, এলটা আগে আসছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। এক হাজার জন ব্যক্তির হিন্দি ইংলিশ সংস্কৃতের জ্ঞানের উপর সার্ভের ফল দেওয়া আছে, এই পাশের গোলটা হচ্ছে ইংলিশ, এই পাশেটা হিন্দি, নিচে সংস্কৃত।
তিনটি বিষয় জানা আছে এমন ব্যক্তির সংখ্যা এবং সংস্কৃত জানা নেই এমন ব্যক্তির সংখ্যার অনুপাত বার করতে হবে। তাহলে তিনটি বিষয় জানা আছে, এই যে মাঝখানে 100, তাহলে উপরে উপরে বসবে 100। আর সংস্কৃত জানা নেই, এরকম কতজন আছে সংস্কৃত জানা নেই, এইটা পুরোটা সংস্কৃত জানা আছে, সংস্কৃত জানা নেই 200, আর 220, মোট 420, 420 আর 120, 440, 140। তাহলে উপরে বসবে 100, নিচে 540। কাটাকাটি করলে সঠিক উত্তর হবে 527। উপরে হচ্ছে 100 আর নিচে 540, 20 দিয়ে কাটাকাটি করলে হবে 527। এ এবং বি এর আয়ের যোগফল সি এবং ডি এর যৌথ আয়ের থেকে বেশি, তাহলে এ প্লাস বি গ্রেটার সি প্লাস ডি। এ এবং সি এর আয়ের যোগফল বি আর ডি এর আয়ের যোগফলের সমান, তাহলে এ প্লাস বি সমান বি প্লাস ডি। কিন্তু এর আয় বি এবং ডি এর আয়ের যোগফলের অর্ধেক, তাহলে এ সমান বি প্লাস ডি বাই টু। তাহলে এ সমান যদি বি প্লাস ডি বাই টু হয়, তাহলে ওই আগের সমীকরণে বসিয়ে দিতে হবে এ প্লাস সি সমান টু এ। তাহলে এ আর সি দুজনের আয় সমান, এ আর সি যদি দুজনের আয় সমান হয়, তাহলে প্রথম সমীকরণে এ প্লাস বি আর সি প্লাস ডি, তাহলে এ প্লাস বি গেটার সি প্লাস ডি ছিল, এখানে এ আর সি সমান, তাহলে বি গেটার ডি, তাহলে বি এর আয় ডি এর থেকেও বেশি, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। যদি ডোমকে লেখা হয় মোর, তাহলে ডি এ আর ই কে কী লেখা হবে? আর ও এম ই, এম ও আর ই, এখানে লাস্টে এম ই আছে, এম ইটা দুটো দুপাশে চলে গেছে, এম আর ই, ঠিক একই রকমভাবে আর ইটা দুটো দুপাশে চলে যাবে, তাহলে আর ই লাস্টে প্রথমে তা লাস্টে থাকবে, অপশান এ আর অপশান ডি আর ই আছে, ঠিক একই রকমভাবে এ ডি হবে না ডি এ হবে, যেহেতু এখানে যেহেতু এখানে আর আর হচ্ছে এখানে তিন নম্বরে গেছে, তাহলে ডি এখানে তিন নম্বরে, তাহলে অপশান ডি সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশান ডি আর এ ডি ই। বিষম কোনটি, বি ডি ই জি কে এম এন পি পি আর এস ইউ টি ডব্লিউ এক্স জেড, এখানে এগুলোর মধ্যে বিষম কোনটি? এখানে বি সি ডি একটা পরেই আছে, কে এল এম একটা পরেই, পি কিউ আর একটা পরে, এস টি ইউ ভি দুটো পরে, তারপর ডব্লু আছে, তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি টি ডব্লু এক্স জেড। ইগলুস কানাডাস রন ডেভেলস কি? ইগলু হচ্ছে কানাডায় হয় আর রন ডেভেলস আফ্রিকা। ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি অধিকার, বৈধ বা আইনি অধিকার? ভারতীয় সংবিধান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে কিসে? অন্তর্ভুক্ত আছে ডাইরেক্টিক প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে, অপশান বি। যদি একটি মনিটরি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয়, তবে পরবর্তী ধাপ কী হবে? লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে, অপশান এ সঠিক উত্তর। ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? ওয়েলফেয়ার স্টেট এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? রাজনীতির প্রত্যক্ষ নীতি সমূহে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা? নিম্নলিখিত গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে লোকসভায়। হাউসলা 2018 সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করুন। ইট ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ মিনিস্ট্রি অফ
Minority Affairs, it provides a platform to children living in child care institution CCIS to showcase their skill. এর মধ্যে কেবলমাত্র টু সেকেন্ডটি সঠিক। অতি সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত এস অব ডুইং বিজনেস রিপোর্ট অনুযায়ী 2019 ভারতের স্থান কততম? ভারতের স্থান 77তম। পিসিএ শব্দ সংক্ষেপটি কি মূল শব্দে বোঝায়? প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, অপশান সি। পিসিএ অর্থাৎ প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম আরসিইপি সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করো। ইট ইজ অ্যান ইকোনমিক কোঅপারেশন ফর দ্য চায়না এলইডি ফ্রি ট্রেড। ইট ইজ অ্যান কাউন্টার কোঅপারেশন ফর দ্য আমেরিকা এলইডি ট্রেন্স স্পেসিফিক পার্টনারশিপ। ইট ইজ কান্ট্রিজ ইনভলভড ইন দিস কোঅপারেশন ইন্ডিয়া প্রফেশনালস উইল হ্যাভ জব মার্কেট। কেবলমাত্র এক এবং দুই, এই দুটোই সঠিক। সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যখন ভারতীয় সংবিধান আরোপিত এবং কার্যকর হয়েছিল। ভারতীয় সংবিধান আরোপিত এবং কার্যকর হয় 26 জানুয়ারি 1950। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে লোকসভার টেবিলে উপস্থাপন করা নিম্নলিখিতগুলি। রিকমেন্ডেশন অফ ইউনিয়ন ফাইন্যান্স কমিশন, কেন্দ্রীয় ফিনান্স কমিশনের সুপারিশগুলি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি রিপোর্ট, কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, ন্যাশনাল শিডিউলড কাস্ট কমিশনের রিপোর্ট। এর মধ্যে কোনটা কোনটা ঠিক হবে? 1, 3, 4 অর্থাৎ অপশান 3, এইটা সঠিক। নিম্নলিখিত সংস্থা বা সংগঠন কোনটি প্রকাশিত? এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিপোর্ট ইন্ডেক্স, এটা হচ্ছে নীতি আয়োগ। ইউনাইটেড সবরিজিয়ন বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন এইচএস সুরবর্তী। সঠিক উত্তর হলো এইচএস সুরবর্তী। সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? আর্টিকেল 19। ইসিএফ কি? ইসিএফ হলো ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। ভারতীয় সংবিধানের কোন তালিকা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে? 7th শিডিউলে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বণ্টন 7th শিডিউল। ভারতীয় সংবিধানের 86নম্বর সংশোধনে ডাইরেক্টিভ প্রিন্সিপালের পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার্স। কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জজ যুক্ত হন গভর্নর দ্বারা? ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে কোথায় অভিযোগ আনা যায়? পার্লামেন্টের উভয় কক্ষে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করুন। পাবলিক অ্যাকাউন্টসের উপর পার্লামেন্টারি কমিটি লোকসভার 25 জন সদস্যের অধিক দ্বারা গঠিত হয় না, কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা করে না। কোনো রকম টেকনিক্যাল অনিয়ম আছে কি না জানার জন্য উপরন্তু অর্থনৈতিক স্বচ্ছতা জ্ঞান এবং যথার্থতা দেখার জন্য পরীক্ষিত হয়। ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্ট পরীক্ষার জন্যে করা হয়। উল্লেখিত কোন উত্তর বা উত্তরগুলি সঠিক? 2 এবং 3, এই উত্তরগুলো সঠিক। নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে? রাষ্ট্রপতির এবং কোনো রাজ্যের রাজ্যপালের।
ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? অর্থ কমিশন। সঠিক উত্তর হলো অর্থ কমিশন। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত প্রকার? তিন স্তর বিশিষ্ট। পঞ্চায়েতি রাজ তিন স্তর। ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা, রাজ্য বিধানসভা, এসসি এবং এসটির জন্য সংরক্ষণ সংরক্ষিত সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয় প্রতিনিধিদের লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? এটা হচ্ছে সংশোধন 79তম সংশোধন। 121 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তচাপ হচ্ছে 121 সেমি, কোণ উৎপন্ন করছে 77, তাহলে পুরো বৃত্তচাপ কত? 2πr। 2πr, 2πr বৃত্তচাপ উৎপন্ন করে 360 ডিগ্রি, পুরো কোণ 360 ডিগ্রি, একে কত আর 77 ডিগ্রিতে, তাহলে 121 সেমি বৃত্তচাপ আর উৎপন্ন করছে 77 ডিগ্রি কোণ, তাহলে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে কত বৃত্তচাপ? 121, তাহলে 1 ডিগ্রি কত আর 360 ডিগ্রি? 360 ডিগ্রিতে কত হচ্ছে? তাহলে 121 গুণ 360 বাই 77, এইটা হচ্ছে বৃত্তের পরিধি পাওয়া যাবে, কারণ 360 ডিগ্রি পরিধি উৎপন্ন করে, আর পরিধি সমান 2πr, 2πr সমান ওইটা, তাহলে r সমান আসবে 90 সেমি। সঠিক উত্তর হলো 90 সেমি। 9, 12, 15, 18, 20 ও 22-এর গড় এক বৃদ্ধি পাবে যদি 15-এর বদলে কত নিলে এদের গড় 1 ডিগ্রি বৃদ্ধি পাবে? সঠিক উত্তর হচ্ছে 15-এর বদলে যদি 21 নেওয়া হয়। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা, সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলো, বিমান চালক দেখবে কোনো চলন্ত, বিমানটা চলছে এবার সেখান থেকে একটা বোমা ফেলা হচ্ছে, বিমান চালক দেখবে বোমাটি বক্রপথে ওই স্থানের সামনে পড়ে, বোমাটি বক্রপথে ওই স্থানের সামনে পড়ে, অপশান বি। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার সময় ব্যবহার করা হয়, চুল বিন্যস্ত করার সময় ব্যবহার করা হয় সালফার। নিচে কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ইউরিয়া সারে। উত্তম তাপ শোষকরা কি হয়? উত্তম তাপ বিকিরক, যারা বেশি তাপ শোষণ করে তারা বেশি তাপ বিকিরণ করে। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কেন? ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কারণ বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায়, বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় কোয়ালিটি গুণ বা জাতি দ্বারা। তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় কোয়ালিটি গুণ বা জাতি দ্বারা। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, এটা দৈর্ঘ্যের একক। শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয়। তারাদের ঝিকিমিকি হওয়ার কারণ হলো এদের বিশাল দূরত্ব, বায়ুর ঘনত্বের হ্রাস ও বৃদ্ধি। যেটির পিএইচ -7 সেটি হলো, pH-7 হচ্ছে লেবুর রস, চুন জল বেশি, মানুষের রক্ত 7.4 মানে 7-এর বেশি, অম্ল হলে 7-এর, অম্লাক্ষক বা অ্যান্টাসিড হলে 7-এর বেশি, 7-এর কম লেবুর রস। দাঁতের ক্ষয়রোধের জন্য আমরা নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়, যে মাজন ব্যবহার করা হয় সেটা করা হয় তার মৌলিক প্রকৃতি কীরকম হয়? ক্ষারীয়। নিচে কোনটি সিমেন্টের মূল উপাদান? সিমেন্টের মূল উপাদান হলো চুনাপাথর। পিতলের মিশ্রণ হচ্ছে তামা ও দস্তা। ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা হার,
প্রথমে যদি 100 হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100 গুণ 100 এবং ধারগুলো দ্বিগুণ করলে 200 হয় 200 গুণ করলে তাহলে 200 গুণ 200 সমান 4 এর পিঠে 4টে শূন্য তাহলে শতকরা বৃদ্ধি তাহলে আগে ছিল 100 গুণ 100 মানে শতকরা বৃদ্ধি 3 এর পিঠে 4টে শূন্য তাহলে শতকরা বৃদ্ধি 3 এর পিঠে 4টে শূন্য বাই 1 এর পিঠে 4টে শূন্য ইনটু 100 তাহলে সঠিক উত্তর হবে 300% 4343 89 89 3535 এর লসাগু কত এর লসাগু বার করতে হবে লসাগু হচ্ছে যেভাবে যে কোনো পদ্ধতি বার করা যায় ডিভিশন পদ্ধতি বার করলে তাড়াতাড়ি হবে এর লসাগু হবে 24 তারপরে 1 স্কয়ার এটা 1 স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট করে এন স্কোয়ারের মান এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স হলে ফাইভ স্কোয়ার সিক্স প্লাস সিক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস ডট ডট স্কোয়ার করে এন এস এন টেন স্কোয়ারের মান কত তাহলে পাঁচ থেকে দশ বলেছে তাহলে যদি এখানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট ডট করে টেন স্কোয়ার বার করা হয় তাহলে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ইন্টু টু এন টু ইন্টু টেন প্লাস ওয়ান বাই সিক্স একটা মান বেরোবে সেখান থেকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার অর্থাৎ 4 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 4 প্লাস 1 বাই 6 এটা বার করে নিতে হবে দিয়ে দুটো বিয়োগ করতে হবে করলে সঠিক উত্তর আসবে 330 দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে তাদের পাশাপাশি চলার বিপদের কারণ হলো তাদের পাশাপাশি চলার বিপদের কারণ হলো মাঝের অংশের বায়ুচাপ কমে যাওয়া অপশান সি প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো ফ্যাট ফ্যাট সবথেকে বেশি ক্যালোরি যোগান দেয় ইসিজি লিপিবদ্ধ করে ইসিজি লিপিবদ্ধ করে হার্টবিট বা হৃদস্পন্দনের হার বায়োগ্যাসের উপাদান বায়োগ্যাসের উপাদানগুলো কী কী কার্বন ডাইঅক্সাইড মিথেন ও হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড মিথেন ও হাইড্রোজেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড মিথেন ও হাইড্রোজেন শব্দ দূষণ হয় শব্দের গোলমাল মাত্রা যদি বেশি হয় কতর মধ্যে হলে শব্দ দূষণ হয় শব্দ দূষণ হয় আশি থেকে নিরানব্বই ডেসিবেলের বেশি হলে মাত্রা যদি বেশি হয় আশি থেকে নিরানব্বই তাহলে শব্দ দূষণ হয় কোন কোনো ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ কি বেশি ফ্যাট সঞ্চয় হয় বেশি ফ্যাট সঞ্চয় করে তাই জন্যে চুম্বকের মেরুতে বিনতি কোণ চুম্বকের মেরুতে বিনতি কোণ 90 ডিগ্রি 123তম সংবিধান সংশোধনে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে 123তম সংবিধান সংশোধনে ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্ষমতায়ন নিয়ে ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে 497 ধারায় 2018-এ প্রধান চরিত্র অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমিক পুরস্কার পান একাডেমিক পুরস্কার পান স্যাম রকওয়েল 2018 সালে সাহিত্যে পুলিৎজার পুরস্কার পেয়েছেন সাহিত্যে পেয়েছেন অ্যান্ড্রিউসিন গ্রিয়ার আগামী জি টোয়েন্টি সামিট কোথায় অনুষ্ঠিত হবে জি টোয়েন্টি সামিট হচ্ছে ওসাকা সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে কোন ধারায় 154 ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা ফ্লাড অফ ফায়ার লেখা অমিতাভ ঘোষের লেখা হচ্ছে ফ্লাড অফ ফায়ার ইউনিসেফের নবনিযুক্ত গুডউইলের অ্যাম্বাসেডার কে নবনিযুক্ত গুডউইলের অ্যাম্বাসেডার হলেন মিলি ব্রবি ব্রাউন চীনে বর্তমান ভারতের রাষ্ট্রদূত কে
চীনে বর্তমান ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি। বিক্রম মিস্ত্রি। IMF এর অধ্যাপক কে? IMF এর অধ্যাপক হলেন ক্রিস্টিন লাগার্দে। মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কি? মালদ্বীপের তখন মালদ্বীপ মালদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ। মিউনিক গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন? গোল্ডা মেয়ের। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব কে? মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পাম্পিও। কে 2019-এর এপ্রিল পর্যন্ত জাপানের সম্রাট থাকবেন? জাপানের সম্রাট থাকবেন 2019 পর্যন্ত অকিহিকো। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি কে? দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হলেন মুন জে ইন। সিকিমের শেষ স্বাধীন শাসক পালদের নাম গুয়াল। প্রেসিডেন্ট ট্রাম্প কবে এশিয়া রিঅ্যাসুরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্টকে স্বাক্ষর করে আইনে পরিণত করেন? 31 ডিসেম্বর 2018। বাসুদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাসুদা জাতীয় উদ্যান অবস্থিত গুজরাটে। ইরানের মুদ্রার নাম ইরানি রিয়াল। ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স কবে পালিত হয়? 6 জানুয়ারি। ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স পালিত হয় 6ই জানুয়ারি। সুপ্রিম কোর্টে সবরিমালা রায় কোন বিচারপতি ভিন্নমত পোষণ করেছেন? বিচারপতি ইন্দু মালহোত্রা। এদের মধ্যে কে IMIM এর নেতা? IMIM এর নেতা হচ্ছে আসাউদ্দিন ওয়েসি। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতি চাষ হয়? সিকিমে। সিকিমে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়। এদের মধ্যে কে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি? হার্বার্ট হুভার, জেরাল্ডিন ফোর্ড, কেলভিন কুলিজ, জেমস বুচানান। হার্বার্ট হুভার ইনি হয়েছেন, কেলভিন কুলিজ ইনিও হয়েছেন, জেমস বুচানান হয়েছেন। সঠিক উত্তর হলো জেরাল্ডিন ফোর্ড। 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন অমিতাভ ঘোষ। 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এমকে গান্ধী, মহাত্মা গান্ধী। গদর পার্টির প্রতিষ্ঠা কে করেছিলেন? গদর পার্টির প্রতিষ্ঠা হলেন লালা হরদয়াল। অস্থায়ী আজাদ হিন্দ কোথায় গঠিত হয়েছিল? আজাদ হিন্দ গঠিত হয়েছিল সিঙ্গাপুরে। INA এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1946-এ। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেছিল? ওয়ার্ধাতে। 1919 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিন কোন নেতার মৃত্যু হয়? অসহযোগ আন্দোলন যেদিন শুরু হয়েছিল সেদিন বালগঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় 1896-এর অধিবেশনে। অসহযোগ আন্দোলন কোন সালে
সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল? অসহযোগ আন্দোলন মুলতুবি রাখা হয়েছিল 1922 সালে। অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি করা হয়েছিল? 1922 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? মন্টে মল্লে রিফর্মস। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করা হয়েছিল? লাহোর অধিবেশন 1929-এ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? রওলাট আইন প্রণয়ন। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? পাকিস্তান প্রস্তাব পাস হয় লাহোরে। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? রওলাট আইনকে। রওলাট আইনকে বলা হতো ব্ল্যাক বিল। নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি কে করেছিলেন? স্যার মোহাম্মদ ইকবাল। কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? খিলাফত আন্দোলন কার বা কাদের নেতৃত্বে শুরু হয়? খিলাফত আন্দোলন শুরু হয় আলী ভাইদের নেতৃত্বে। সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপ নিক্ষেপে করা উচিত। সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা বলেছিলেন শিবস্বামী আয়ার। কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করেছিল 16 আগস্ট 1946। 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, কারণ এই দিনটি সম্পর্কিত। উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল মহাত্মার ডান্ডি অভিযান 1930 সালে 6 এপ্রিল। কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? বক্সারের যুদ্ধ 1764-এর মাধ্যমে। কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কুকা আন্দোলন সম্পর্কিত পাঞ্জাব রাজ্যের সঙ্গে। পাকিস্তানের ধারণা প্রথম দেন মোহাম্মদ ইকবাল। রওলাট আইন কত সালে প্রণীত হয়? 1919। রওলাট আইন প্রণীত হয় 1919। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গবিভাগের অব্যবহিত পরে সংগঠিত হয়েছিল? স্বদেশী আন্দোলন। তোমরা সিট স্যার পরবেশ প্রিয়ঙ্গা স্টুডেন্ট, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।